অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের মাধ্যমে জয় করা যায় প্রতিকূলতা, ধরা যায় সাফল্য। আর এই মন্ত্রকে বাস্তবে রূপ দিতে চলেছেন ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের প্রত্যন্ত গ্রামের মেয়ে কাকলি আক্তার। আঞ্চলিক ফুটবলে আলো ছড়িয়ে সুযোগ পেয়েছেন পর্তুগালে উন্নত প্রশিক্ষণের। দরিদ্র বাবা মায়ের সন্তানের ইউরোপ যাবার খবরে আনন্দিত এলাকাবাসীও। ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুলের তথ্য ছবিতে অরণ্য গফুরের রিপোর্ট। বাবা আবুল কাসেম ঠাকুরগাঁও জেলার রানী সংকৈল পৌর এলাকায় ভ্যান চালান, মা বানেসা বেগম চায়ের দোকানি। পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট কাকলি আক্তার, নেশায় তার ফুটবল। স্থানীয় রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিতে নিয়মিত অনুশীলন করেন দশম শ্রেণীর ছাত্রী কাকলি। মেধার স্বাক্ষর রেখে রানী সংকৈল উপজেলা পেরিয়ে জায়গা করে নেন রংপুর বিভাগীয় দলে। বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপে রংপুরকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কাকলি। এতেই সুযোগ মিলল পর্তুগালে উন্নত প্রশিক্ষণের। বঙ্গমাতা খেলছি, খেলার পরে হচ্ছে আমি আমার এক স্যারের সাথে দেখা হয়েছিল, পরে উনি বলল যে তুমি বঙ্গমাতা থেকে তুমি কি অন্য কোনো কোথাও যাইতে চাচ্ছ? আমি বলছি যে হ্যাঁ, আমি তো খেলবো, কারণ আমি চাচ্ছি যে আমি হচ্ছে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবো, আরও অনেক কিছু করব। আমার স্বপ্ন যে আমি অনেক দূরে যাব। আর যেহেতু আমি হচ্ছে ন্যাশনাল টিমে খেলছিলাম, এক প্রায় হচ্ছে তিন চার মাসের মতো ন্যাশনাল টিমে ছিলাম, তো আমার স্বপ্ন ছিল যে আমি আরো অনেক দূরে যাব। যাক, আমার ইচ্ছা স্বপ্ন পূরণ হয়েছে যে আমি পর্তুগালে যাচ্ছি। এ পর্যায়ে আসতে মেয়ের পাশাপাশি বেশ প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে মা বাবাকেও। আগে তো যে সে বলছিল আং ফাং মেয়ে লোক ইটা উটা পান্না তস্কা, মেয়ে লোক ফুটবল খেলা কেমন কথা কেমন কি, তো এখন দেখতেছে এখন আসতেছে এখন খুব ভালো বলতেছে। আমার খুশি লাগছে আমার মেয়ে যেন পর্তুগাল যায় ঘুরে আসতে পারে, বিদেশে খেলায় খেলা যায়, খেলা আসে যেন বড় বড় খেলা দিতে পারে, দেশে যেন মুখে হাসি ফুরাইতে পারে। কাকলির এমন সাফল্যে এলাকাবাসীর পাশাপাশি খুশি একাডেমির অন্য নারী খেলোয়াড়রাও। আমাদের আরো ভালো লাগতেছে যে আমাদের গ্রামের মেয়েগুলো যদি যাইতে পারে তা আমরা কেন পারবো না, আমরা যদি আরো ভালো করে প্র্যাকটিসটা করি। আমাদেরও মনে আশা জাগতেছে যে না, আমরাও ভালো প্র্যাকটিস করে ভালো পারফরমেন্স দেখিয়ে আমরাও দেশের বাইরের দেশে কোনো এক জায়গায় যাব। গ্রামবাসী যতজন আছি আমরা সবাই দোয়া করি যে কাকলি আজ এখন বিদেশে খেলতে যাবে, এর জন্য আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। খেলা দেখে আর কি সবাই ভালো যে বিদেশে যাচ্ছে, বাপরে বাপ, এটা একটা অন্য বিষয় আর কি, এটা নিয়ে সবাই আর কি খুশি, আমরাও খুশি। প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্যে এগিয়ে চলতে দরিদ্র মেয়েদের কাকলি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন তার কোচ ও স্থানীয় সংগঠকরা। ও আসলে খুব ফাস্ট খেলোয়াড় আমরা জানি, যেটা আমরা বঙ্গমাতা থেকে তাকে বাছাই করে এই পর্যায়ে নিয়ে আসছি, সে আশা করি সে ভালো করবে ইউরোপে যায়। প্রতিদিন মাঠে আসাটা এক ধরনের চ্যালেঞ্জ, সব বাচ্চারা আসে না, সে আসে, তার ভিতরে অদম্য আকাঙ্ক্ষা ছিল একজন খেলোয়াড় হওয়ার, এই বাসনা থেকে সে কিন্তু প্রতিদিন আসতো। তার বাবা মা অত্যন্ত সাধারণ, একেবারে বিত্তহীন মানুষ, কিন্তু তারাও মানসিকভাবে কিন্তু তাদের উদারতার ঘাটতি ছিল না। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আমরা সকলেই জানি এবং সেখানে গেলে নিশ্চয়ই আমাদের মেয়েরা অনেক ভালো খেলা শিখবে, যা থেকে আমাদের দেশের খেলার মান, ফুটবলের মান উন্নয়ন হবে, আমরা দেশ থেকে আরও ভালো খেলোয়াড় তৈরি করার জন্য খেলোয়াড়েরা অনুপ্রাণিত হবে। ঝরে না পড়ে এ প্রশিক্ষণ দেশের ফুটবল উন্নয়নে কাজে লাগাবেন কাকলি, এমনটাই প্রত্যাশা রানী সংকৈলবাসীর। অরণ্য গফুর, আরটিভি।